দৈনিক 300 টাকা মজুরি দাবিতে আজও সিলেট ও হবিগঞ্জে বিক্ষোভ অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। এদিকে মৌলভীবাজারে নিজেদের অবস্থান থেকে সরে এসে বেশিরভাগ বাগানে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিক নেতারা। প্রধানমন্ত্রীর আশ্বাসে গতকাল সিলেটের কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে যোগ দিলেও আজ তাদের অনেকেই কাজে যোগ দিতে দেখা যায়নি। শ্রমিক নেতারা জানান, আজ সিলেটে ভ্যালির শ্রমিক নেতারা বৈঠকে বসবেন। বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানান তারা। এদিকে মৌলভীবাজারে গতকাল কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিলেও আজ অল্প কিছু বাগান ছাড়া জেলার বেশিরভাগ বাগানে কাজে যোগ দেননি চা শ্রমিকরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এর আগে রবিবার রাতে এক বৈঠকে 120 টাকা মজুরি রেখেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে আবার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন শ্রমিকদের একটি অংশ। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে আজও সিলেটে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার কথাপ্রবতার সাথে। প্রত্যুষ, আজকের দিনে যে কর্মবিরতি তারা পালন করছেন, কি বলছেন শ্রমিকরা এবং নেতারা যারা আছেন তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। সিলেটের লাক্কাতুরা চা বাগানে তো কিছুক্ষণ আগেই আমরা ছিলাম বিক্ষোভ যেখানে হচ্ছে সেখানে, অর্থাৎ মাল্লিছড়া চা বাগানে। তো মাল্লিছড়া বাগানে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান নিয়েছেন, সেখানে শ্রমিক নেতারাও রয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে আসলে তারা যথারীতি তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এর কারণ হচ্ছে তারা 300 টাকা মজুরি চাইছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে আজ 11টার দিকে একটা মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা, সেই মিটিংয়ে আসলে পঞ্চায়েত সহ যারা নেতৃবৃন্দ চা শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য যারা চা শ্রমিক নেতারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়ার বিষয়টি বা তাদের চাওয়া পাওয়ার বিষয়টি আলোচনা করবেন এবং দৈনিক 300 টাকা মজুরি সেই বিষয়টিও আলোচনা করা হবে। তো সেই মিটিংয়ের পর আসলে সিলেট ভ্যালি বা সুরমা ভ্যালির যে শ্রমিকদের আন্দোলন কোন দিকে যাবে সেটিও নির্ধারিত হবে। এছাড়াও আমরা জেনেছি যে অন্যান্য স্থানের চা শ্রমিক নেতৃবৃন্দ তারাও কিন্তু আলোচনা করবেন। আর এখন যে বাগানটিতে রয়েছি সেই বাগানটির পরিস্থিতি বলি, গতকাল আমরা দেখেছি এই বাগানটিতে শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছিল এবং পাতা তুলেছে। তো অনেকগুলো পাতা তোলা হয়ে গেছে, বাট কিন্তু অধিকাংশ গাছগুলোতেই আসলে পাতাগুলো রয়ে গেছে, অর্থাৎ বেশ কয়েকদিন পাতা না তোলার কারণে যে কুড়িগুলো সেগুলো অনেক বড় হয়ে গেছে এবং কয়েক ধাপ উপরে উঠে গেছে, যেগুলো আসলে বলা যায় এক এক ধরনের কার্যকর পাতা আর থাকেনি। বলছেন যে অধিকাংশ পাতার আসলে গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আমাদেরকে শ্রমিক নেতারা এবং শ্রমিকরা জানিয়েছেন। তো এই পরিস্থিতিতে আজকে সিলেটের যে সকল 3 থেকে 4টি চা বাগানের কিছু শ্রমিক কিন্তু কাজে যোগ দিয়েছে, তবে গতকাল যারা যোগ দিয়েছিল তাদেরও বেশিরভাগ কিন্তু আজকে কাজ থেকে আসলে সরে এসেছে এবং আজকে তারা আন্দোলনে যোগ দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আন্দোলন পরিস্থিতি এখনও চলমান, এখনও তাদের বিক্ষোভ চলমান, আলোচনা কয়েক দফা হয়েছে এবং আলোচনা হচ্ছে। শ্রমিকরা একটাই কথা বলছে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা আসলে জুতসই কোনো আশ্বাসের প্রত্যাশায় রয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে মজুরির বিষয়ে ভালো কোনো আশ্বাস পেলে তবে তারা আবার যথারীতি কাজে ফিরে যাবে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।